আচ্ছা, বিগ একটা আপডেট আইছে, কিন্তু কেউ মিস করবেন না। ভিডিওটা এ টু জেড ওয়াচিং করেন। এই ওয়ালেটটা অ্যাক্টিভিটি না করলে কিন্তু আপনারা পেমেন্টটা লস করতে পারেন। কিন্তু এত কষ্ট করে এই গাড়ি টোকেনে আপনারা জয়েন করছেন, বাট যদি এই ওয়ালেটগুলো না সেট আপ করেন তাহলে কিন্তু পেমেন্ট মিস্টেক হইতে পারে। ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন। ওকে, সো এখানে দেখেন নতুন একটা ওয়ালেটের ওরা ইয়ে আনিছে, আপডেট আনিছে। এখানে একটা ওয়ালেট সেট আপ করতে মানে বলতিছে ওরা। তো কীভাবে সেট আপ করবো আমরা লাইভে করে দেখাচ্ছি। ওকে, তো তারপরে এখানে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাও এখান থেকে একটা রিওয়ার্ড আর্ন করতে পারেন, আর আপনারা তো ওল্ড ইউজার আমরা, তাই না? তো এই ওয়ালেটে ক্লিক করার পরে যখনই অ্যাক্টিভিটি ক্লিক করবেন তখন এখানে একটা আপনাদের পিন কোড সেট আপ করতে হবে। এটা কিন্তু পাসওয়ার্ড নয়, লাইক আমরা যেরকম নগদ বিকাশে পিন ইউজ করি ওরকম একভাবে পিন ইউজ করতে হবে এখানে, ঠিক আছে? দেখেন সেট পিন, তো পিন আমি দিয়ে দিছি এখানে একটা। পিন দেওয়ার পরে এইখানে সেট ইওর সিকিউরিটি। ওকে, তো এইখানে যেটা বলতেছে আমি একটু শর্টকাটে বুঝাই তোমাদের, আমি বেশি ঝামেলায় যেতে চাচ্ছি না। আমরা লাইক ট্রাস্ট ওয়ালেটের পার্টস আমরা সিকিউরিটি করে রাখি, সেম লাইক এটাও সেরকম একটা সিকিউরিটির বিষয়। আপনার অ্যাকাউন্ট যদি কোনো সমস্যা হয় তো এই সিকিউরিটির মাধ্যমে ব্যাক আনতে পারবেন, ঠিক আছে? আমি শর্টকাটে বোঝাতে পারছি আপনাদের, সিম্পল বিষয়। ওকে, আপনাদের যে কোনো ইনফরমেশন এখানে সাবমিট করবেন নিবেই তারা, ঠিক আছে? বাট এটা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা এক জায়গায় সেভ করে রাখবেন। ধরুন আপনাদের এই অ্যাকাউন্টে বিগ একটা প্রবলেম হয়ে গেছে, এখন এটা যদি রিসেট করতে যান তাহলে এই যে আপনাদের ইনফরমেশনগুলো না, এই ইনফরমেশন দিলে তারা এই অ্যাকাউন্টটা আবারও ব্যাক করে দিবে আপনার কাছে, বুঝতে পারছেন? এই জন্য এখানে যে ইনফরমেশনগুলো লিখবেন একটা শট নেবেন, স্ক্রিনশট নিয়ে এক জায়গায় ভালো জায়গায় সেভ করে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে কোনো প্রবলেমে পড়লে এই স্ক্রিনশট দেখে ওইখানে দা সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে দিল। ওকে, আমার কথা আসলে বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি কিংবা কি বুঝাইতে চাচ্ছি? আপনারা এখানে ভুল ভাল ইনফরমেশন দিলেও নিবে, বাট এটা সেভ করে রাখবেন, মেন পয়েন্ট। ওকে, আমি মেন যে কথাটা সেটাই বলে দিলাম, এটা যে যে ইনফরমেশন দেন না কেন সেটা সেভ করে রাখবেন, এক জায়গায় রেখে দিবেন। ওকে, সো জাস্ট আমি এখানে আমি কিছু শর্টকাট ইনফরমেশন এখানে দিয়ে দিলাম। শর্টকাট ইনফরমেশন দেওয়ার পরে এখানে দেখেন সেভ মাই অ্যান্সার, এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনাদের এই ওয়ালেটটা অ্যাক্টিভিটি হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের সামনে লাইভে করে, দেখেন এই যে গাড়ি ওয়ালেট অ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভেট। হ্যাঁ, ওকে, সো এখানে আর একটা জিনিস আছে, দেখেন এখানে কমপ্লিট কেওয়াইসি নাও, বাট এটা কিন্তু আমরা যেহেতু বাঙালি কিংবা বাংলাদেশ থেকে এটা করতেছি, তো এইখানে বাংলাদেশ থেকে কেওয়াইসি হবে না, পরবর্তীতে ওরা যদি আপডেট আনে তাহলে হবে। কিন্তু আমাদের জন্য আমি মনে করি না যে আমাদের কেওয়াইসি করতে হবে, ওটা যারা ইন্ডিয়ান অনলি যারা আছে তারাই করতে পারবে। দেখেন এখানে আদার্স কার্ড আর প্যান কার্ড, এই প্যান কার্ড আর আদার্স কার্ড এটা কী বোঝাতে যাচ্ছেন? এটা ইন্ডিয়াতে সাপোর্টেড আছে, বুঝতে পারছেন? তাদের কাছে আছে, বাট আমাদের কাছে তো নাই। তো আমরা তো এয়ারড্রপে জয়েন করছি, আমরা শুধুমাত্র এই ওয়ালেটটা এইভাবে অ্যাক্টিভিটি করে রাখবো। এখানে পেমেন্টটা দিবে কিন্তু এইখানে, আমরা যে এয়ারড্রপ থেকে যে টোকেনটা পাবো সেই টোকেনটা এইখানে দিবে কিন্তু, এই ওয়ালেটের ভিতরে দিবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। অলরেডি এখানে আমার 700 কতজন টোকেন শো করতেছে, এটা কী টোকেন আমি জানি না, বাট এয়ারড্রপ পেমেন্টটা ওরা এই ওয়ালেটের ভিতরে দিবে, কারণ আমি তাদের কাছে শুনছি। এখানে দেখেন গাড়ি ওয়ালেট অ্যাড্রেস, ওকে, এটা সেই গাড়ি ওয়ালেট অ্যাড্রেস। তো এখানে দেখেন সেন্ডিং আছে, তারপরে সেন্ড টু ওয়ালেট, ওকে, সেটা কামিং সুন আসতেছে। তো খুবই শীঘ্রই কিন্তু আমাদের এয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন করে দিবে এই ওয়ালেটের ভিতরে। এই জন্য বলবো যারা এখনও এই ওয়ালেটটা ক্রিয়েট করেননি, ফার্স্ট অফ অল এই ওয়ালেটটা ক্রিয়েট করবেন কিভাবে আমি লাইভে করে দেখাই দিলাম। মেন পয়েন্টটা কি বুঝতে পারছেন? ওইখানে যে সিকিউরিটি কিটা দিবেন মানে যে ইনফরমেশনটা দিবেন ওটা জাস্ট একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে রেখে দিবেন ভালো একটা জায়গায় সেভ করে। ওকে, সো আর এখানে দেখেন আমি এই কী জন্য এয়ারড্রপ রিসিভ মানে এই যে অ্যাকাউন্ট এখানে ওয়ালেট ক্রিয়েট করলাম না, সামান্য কিছু তারা নাকি এয়ারড্রপ আবার দিছে, সামান্য কিছু আর কি পয়েন্ট দিছে অথবা অ্যামাউন্ট দিছে। তো যাই হোক, আমরা কিন্তু যে এয়ারড্রপের মেন পেমেন্টটা আমরা এখান থেকে যে পার ইউজার 100 করে টোকেন পাবো, সে
ইয়া অ্যাডপটা কিন্তু এখনও ডিস্ট্রিবিউশন করি নাই, এবং আমি তাদের কাছে শুনছিলাম, তারা বলছে যে হ্যাঁ খুবই শীঘ্রই আমরা অ্যাডপটা ডিস্ট্রিবিউশন করব। ঠিক আছে, তারা বলছে যে খুবই শীঘ্রই আমরা অ্যাডপটা ডিস্ট্রিবিউশন করব। এখন ভাই আমি এখান থেকে তাদের কাছে অনেক ইনফরমেশন নিয়ে তারপরে আপনাদের মাঝে কিন্তু এই আপডেটটা শেয়ার করতেছি। আমি কিন্তু উল্টাপাল্টা কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই না। তো বলবো, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই টেলিগ্রাম চ্যানেল, কারণ এখানে মিনিটে মিনিটে আপডেট দিয়ে থাকি যে কোনো সাইডের। ঠিক আছে, আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে আমি শেয়ার করে দিই যে এইভাবে এইভাবে কাজটা করতে হবে। ওকে, আমি স্ক্রিনশটের মাধ্যমে এবং আপনাদের ভয়েস দিয়ে বুঝাই দিই। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আপডেটগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু।